हेलो फ्रेंड वेलकम माय टू चैनल आज के बंधुदेर जोनो जे टॉपिक निये आमी भिडियोटी बानिएछि सेई भिडियोते तोमादेरके आमी 5 पिन रिले किभाबे कानेक्शन करते हय सेई बिषये तोमादेरके देखाबो तो प्रैक्टिकल करेओ देखाबो किभाबे कानेक्शन करते हय एबं किभाबे चेकअप करबे तोमरा तो एखाने प्रथमत आमी डायग्रामेर माध्यमे तोमादेरके देखानोर चेष्टा करब किभाबे कानेक्शन करा हय थाके देखो ए पाँचटा जे पिन आछे रिलेर एकटी एनओ आछे एकटी एनसि आछे दुटो पोल आछे कयलार जोन्नो आर एकटी कमन आछे तो ए पाँचटा पिनेर विभिन्न रकमेर काज आछे तो तोमरा देखे रखो भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त आर भिडियो शुरू करार आगे तोमादेरके जानिये रखि तोमरा जोदि आमार चैनेले प्रथम हो ताहले आमार चैनेलटाके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकन आछे प्रेस करे राखबे एबं अल नोटिफिकेशन चालू राखबे नेक्स्ट टाइम आमि जखन भिडियो आपलोड करब तोमादेर काछे सर्वप्रथम नोटिफिकेशन पौंछे जाबे तो तोमरा देखतेई पाच्छो किभाबे आमि एके एखाने ग्राफ करे देखिएछि पाँचटा पोले तो তোমাদের প্রথমত আমি একটি ডায়াগ্রামের মাধ্যমে কানেকশন করে দেখাবো চলো তাহলে ভিডিওতে যাওয়া যাক দেখো বন্ধুরা ভিডিওর প্রথমেই আমি এখানে যে কম্পোনেন্টগুলো নিয়েছি একটি ব্যাটারি নিয়েছি সুইচ নিয়েছি দুটো এলইডি নিয়েছি অন অফের জন্য একটি রেজিস্টার আছে একটি এমসিপি আছে এসি সাপ্লাই দেওয়ার জন্য তো প্রথমে গ্রাফে দেখো ব্যাটারি পজিটিভ নিয়ে আমি সুইচে দিয়েছি সুইচ থেকে রিলের একটি পোলে দিয়েছি নেগেটিভও রিলে একটি পোলে দিয়েছি এবং আউটপুটে দেখো এনও থেকে যেটা অন এলইডি হবে সেখানে আমি কানেক্ট করেছি এবং অফ রিলেতে যেটা এনসি আছে সেখানে কানেক্ট করেছি এবং আমি কমন হিসাবে এসি সাপ্লাই দিয়েছি এবং নেটওয়েলটা ডাইরেক্ট আমি দুটো এলইডির একটি করে লেগে কানেক্ট করে দিয়েছি তো এই ছিল ডায়াগ্রামের মাধ্যমে কানেকশন এবার তোমাদের প্র্যাকটিক্যালি দেখাবো বন্ধুরা দেখো আমি এখানে রিলের যে পাঁচটা পিন তোমরা দেখতে পাচ্ছ প্র্যাকটিক্যালি আমি এখানে চেক করে তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে তোমরা মেজারমেন্ট করবে কানেকশন করার সময় অবশ্যই তার আগে মেজারমেন্ট করে দেখে নেবে কারণ প্রত্যেকটা রিলের কিন্তু সঠিক মেজারমেন্ট থাকে না মেজারমেন্ট করে নিতে হয় কারণ এক একটা কোম্পানির রিলেতে এক এক রকমের সেটিং থাকে ফাংশন একই হতে পারে কিন্তু সেটিং আলাদা হতে পারে তো এখানে দেখো আমি যে 5 পিনের রিলেটি নিয়েছি সেই রিলের আমি মেজারমেন্ট করে তোমাদেরকে দেখাবো তোমরা ডায়াগ্রামে যেমন দেখেছো সেইভাবেই আমি এখানে দেখাবো তো দেখো আমি এখানে এখানে মিটার নিয়েছি ক্লাম্প মিটার নিয়েছি তোমরা মাল্টিমিটারের মাধ্যমেও মেজারমেন্ট করতে পারো তো আমি এখানে কন্টিনিউটি যে মোড আছে সেই মোডে আমি সিলেক্ট করব দেখতে পাচ্ছ এবার আমি প্রত্যেকটা পিন আমি মেজারমেন্ট করব তো প্রথমেই দেখব আমি দেখো এই পিনটার সঙ্গে আমি যদি সব পিনে টাচ করি দেখো কোনো রেটিং কিংবা বিপ সাউন্ড দিচ্ছে না আমি এই পিনটার সঙ্গে যদি টাচ করি আমি প্রত্যেকটার সঙ্গে টাচ করি দেখো এখানে একটা রেটিং দিচ্ছে কোনো আওয়াজ দিচ্ছে না তো এটা হচ্ছে তোমাদের জানিয়ে রাখি বন্ধুরা এটা হচ্ছে কয়েল এখানে এই পোলটার সঙ্গে এই পোলটা ইন্ডাক্টর কয়েল যুক্ত আছে তার মানে এখানে আমাকে 12 ভোল্ট ডিসি সাপ্লাই দিতে হবে এখানে যদি আমি 12 ভোল্ট ডিসি সাপ্লাই দিই তাহলে রিলেটি অপারেট হবে আর মাঝের যে পোলটা দেখতে পাচ্ছ এই মাঝের পোলের সঙ্গে দেখো এই যে পোলটা দেখতে পাচ্ছ কোয়ান্টিটি বিপ দিচ্ছে কিন্তু এই পোলের সঙ্গে দিচ্ছে না তাহলে এই যে মাঝের পোলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কমন আর এই পোলটা হচ্ছে এনসি নর্মাল ক্লোজ আছে এই কমনের সঙ্গে নর্মাল ক্লোজ আছে এনসি পয়েন্ট এবার দেখো আমি এই পোলটার সঙ্গে কমনে টাচ করলে কিন্তু কোনো বিপ কিংবা রেটিং দিচ্ছে না আমরা যখন ডিসি সাপ্লাই দেবো 12 ভোল্ট তখন কি হবে রিলে অপারেট হবে এবং এনসিটা এনও হয়ে যাবে এবং এনওটা এনসি হয়ে যাবে তখন এনসিতে সাপ্লাই যাবে এবং রিলের মাধ্যমে যে সার্কিট অপারেট হবে এনওর মাধ্যমে তখন চালু হয়ে যাবে এবং
এনসির সঙ্গে যে সার্কিট যুক্ত থাকবে সে অফ হয়ে যাবে। তো এইভাবেই রিলে সাধারণত কাজ করে থাকে। আশা করি বন্ধুদের আমি খুব সহজ ভাষায় বোঝাতে পেরেছি। আর তোমরা যদি বুঝতে তাতেও অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করবে, আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার এই ছোট্ট ভিডিওটি বন্ধুদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করবে, ভিডিও শেয়ার করবে। এরকম তোমরা যদি নেক্সট টাইম ভিডিও পেতে চাও। তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।